গুড মর্নিং, আজকে 20 তারিখ সকাল প্রায় 5:30 বাজে। আমি সি বিচে যাচ্ছি এখন, দেখি সানরাইজ পাওয়া যায় যদি। আর একটু বাদে 8 নাগাদ আমরা বেরিয়ে পড়ব এখান থেকে, সঙ্গে থাকো। মানুষজন এসে গেছেন বিচে, সূর্যোদয় হবার কথা ওই রকম জায়গায়। ঠিক আছে, আমরা ওয়েট করছি, দেখা যাক। এই যে দেখো, আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে, আমরা একটা টাইম ল্যাপসও করছি, দেখা যাক কিরকম আসে। দিগন্তে বোধহয় কুয়াশা বা মেঘ জাতীয় কিছু ছিল, যে কারণে ডাইরেক্ট সমুদ্র থেকে লাফিয়ে ওঠা সেই দৃশ্যটা আমরা পেলাম না। বিচের ধারে বসবার জন্য এরকম সারি সারি বেঞ্চ রাখা রয়েছে, একটা ভালো ব্যবস্থা। এখানে ব্রিটিশ স্টাইলে দেখো কালো কালো সেই ল্যাম্প পোস্ট রাখা রয়েছে। দেখিয়ে দিই তোমাদের, চলে আসবার সময় যে রূপশ্রী তৈরি হচ্ছে বেরোনোর জন্য, আর চাটা খেয়ে নিয়ে। আলো টালো সব ঠিক আছে, এসিটা প্রবলেম করছিল সেটা সমাধান করা গেছে। ঘুরতে রয়েছি আমি চাঁদিপুরে ওটিডিসি পান্থনিবাসে, দোতলার 218 নম্বর ঘরে, এবং দেখো এসি থেকে জল পড়ছে ঝুপঝুপ করে। আমি আপাতত একটা বালতি এনে পেতেছি এখানে, আর রূপশ্রী গিয়েছে অফিসে খবর দিতে ওনাদের। টিভিটা ভালো চলছে, কিন্তু দেখো মেনটেন্যান্সের যেন কিছুটা অভাব রয়েছে মনে হচ্ছে, এরকম প্লাস্টার চটা টটা এই ভাবটা আছে কয়েক জায়গায়। এই সাইডে পর্দা সরিয়ে দিলে এখান থেকেই বাইরে সমুদ্র দেখা যায়। ওয়ার্ড্রোব বেশ বড় সড়ো। চলো এবার তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে নিই। গিজার ট্যাপ কমোড হ্যান্ড শাওয়ার সবই ঠিক আছে, এদিকে জানলা এক্সস্ট ফ্যান, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা বেশ ভালোই। ওটিডিসির ঠিক আগে পড়বে চাঁদিপুর ইকো ট্যুরিজম কমপ্লেক্স, এটা এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের। ঠিক পাশেই আর একটা গেস্ট হাউস রয়েছে, আশা নিবাস। বাইরেও আর একটা বিচ আছে ঝালবনের মধ্যে দিয়ে, খুব সুন্দর। সমুদ্রের ধারের যে বালির ব্যাপারটা সেটা কিন্তু এইখানে আছে।